জানুয়ারি মাহর আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মাজবাট মিটিংত আহিছিল। মাজবাটত আমি স্মারকপত্র দিলু, দিওতে আমাক কথা দি থৈ গৈছিলে যে বোলে নিশ্চয় আপনার এইবার দরমহা বাড়িব, তেনেকে আমাক কই থৈ গৈছিল। কিন্তু তার পিছতো আজিলৈকে মানে অধিবেশনত কোনো বাজেট অধিবেশনত আমার কোনো কথাই কোৱা নাই, উল্লেখই কৰা নাই। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ফটা দুলাটা বজোৱা দেখা যায়, মই যি কও হেয়া কৰছো, কিন্তু আপোনালোকৰ ক্ষেত্ৰত তেহিটো কৰিছেনে? নাই কৰা, নাই কৰা, নাই কৰা। যেটো মুখে দি তা মানে কথা কৈছিল, কথাটো ৰাখা নাই আপুনি? নাই, একো কথা ৰাখা নাই। আমাক যিটো কথা দি থৈ গৈছিল তার বিপৰীতে গল। আমার বাজেট অধিবেশনত আমার কথা একোৱে উল্লেখ নকৰিলে, আমি বহুত দুঃখিত। আপোনালোকৰ যিবিলাক দাবী সমূহৰ বিষয়েতো প্ৰত্যেকটো কাৰ্যালয়ত আপোনালোকে মেমৰাণ্ডাম দিছে? দিছো, দিছো, নিশ্চয় দিছো। আমি প্ৰত্যেকটো কাৰ্যালয়তে আমি দিছো, কোনো ধৰণৰ আশা এতিয়ালৈকে পোৱা নাই আৰু।
চৰকাৰ মুৰ্দাবাদ 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 কেন্দ্ৰীয় চৰকাৰ মুৰ্দাবাদ 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 অসম চৰকাৰ গবেক 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 সঞ্চালকৰ প্ৰস্তাৱ মৰ্মে মাননী বৃদ্ধি ঘোষণা কৰক ঘোষণা কৰক ঘোষণা কৰক সঞ্চালকৰ প্ৰস্তাৱ মৰ্মে মাননী বৃদ্ধি ঘোষণা কৰক ঘোষণা কৰক ঘোষণা কৰক ধারাবাহিক হয়ে আছে 12-13 তারিখ লকে আর গতিকা আজি পড়া আমার